দেখতেই পারলেন যে আমরা অলরেডি চলে এসেছি বসুন্ধরা সিটিতে এবং আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। এখন আমরা যাব মোস্তফা মার্টে, আমাদের মোস্তফা মার্টেই কিছু কাজ আছে আমরা যে কারণে এসেছি আজকে। সো আমরা এখন ডিরেক্ট মোস্তফা মার্টে চলে যাব আর আমরা চেষ্টা করব পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার, আমরা কী কী কিনছি বা আমরা কী করছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করার আমি চেষ্টা করব। সো চলুন। কি কিনতে চাও তুমি? Let's see বলে তো লাভ নাই। তুমি কি ছেলেদের আইটেম কিছু নিতে চাচ্ছ নাকি মেয়েদের আইটেম? ওকে আমাদের আইটেম দেখি। ওকে মেয়েদের আইটেমটা নিচে, তো আমরা নিচে যাব। গাইজ আমরা মানে চেয়েছিলাম আপনাদেরকে মোস্তফা মার্টের ভেতরে ভিডিও করে দেখাবো, বাট ওদের কিছু রেস্ট্রিকশন আছে তো এর জন্য আমি ভিডিওটা করতে পারি নাই। তো যে কারণে আমি আপনার সাথে এখন পরিচয় করিয়ে দিই, এসো হচ্ছে আমার ছোট্টবেলার বেস্টফ্রেন্ড, আমার কিউটি পাই সব কিছু বলতে পারেন। আমার আরেকটা ফ্রেন্ড আছে, ওর কথাটা না বললে আবার আমাকে মাই খেতে দিতে পারে, সো ওর নামটাও নিয়েই নিলাম। তো সিনথি আজকে আমাদের সাথে আসতে পারেনি, তো আমরা হঠাৎ প্ল্যান করে বের হয়ে গিয়েছি আর মোস্তফা মার্ট থেকে আমরা অনেক শপিং করেছি, দুইজনই অনেক শপিং করেছি। সো এখন আমরা যাচ্ছি ধানমন্ডিতে। গাইজ আমি কিছুক্ষণের জন্য এই সানগ্লাসটাকে হাইজ্যাক করেছি, অনেকক্ষণ আমি রাখবো সাথে নিয়েও যেতে পারি ঠিক নাই। মাথাটা নষ্ট করে ফেলতেছে আমার, ঠিক আছে, মানে ভিডিও করতে করতে আমার জীবন শেষ বানাই দিতেছে। আমরা অলরেডি চলে এসেছি সুলতান ডাইনে, এখন দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণ ভিড়, এখানে অলওয়েজ এরকম ভিড় থাকে। এর আগে আমি কয়েকবার এসে ধানমন্ডি ব্রাঞ্চ থেকে ফেরত গিয়েছি, সো আজকে আমরা ওয়েট করব আর যতক্ষণ পর্যন্ত আমরা মানে টেবিল না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এখানে ওয়েট করব। Actually we are waiting for table. We are so hungry, so don't take it otherwise. আমি আজকে চাচ্ছিলাম যে অন স্পট আমি ভয়েসটা দিব, বাট সেটা হলো না বিকজ এত ক্রাউডেড, আপনারা দেখতেই পাচ্ছেন যে এত ক্রাউডেড, এখানে এত আওয়াজ হচ্ছিল যে আমি যে কথা বলেছি এটার থেকে আওয়াজটাই বেশি এসেছে, তো যে কারণে আমার পরে ভয়েসটা আবার অ্যাড করতে হলো। তো আমরা অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি, আমরা অর্ডার দিয়েছি হচ্ছে বাসমতি চালের কাচ্চি আর হচ্ছে জালি কাবাব অ্যান্ড বোরহানি। বোরহানিটা তো দেখে বুঝতেই পারছেন যে কতটুকু মজা হতে পারে, আসলেই অনেক মজা ছিল। আর আমাদের বিরিয়ানিও চলে এসেছে, ইটস লুক মানে কি বলবো, এটার বলার কিছু কি আছে আমার মনে হয় না, খুবই মজা। আর এখনও যারা সুলতান ডাইনে ট্রাই করেননি অবশ্যই একবার এসে ট্রাই করে যাবেন। সো আমরা খাওয়াটা শেষ করি। হাঁটতে হাঁটতেই এই কফি শপটার দিকে চোখ গেল, আর এত ছোট্ট একটা দোকান এত সুন্দর করে অর্গানাইজ করা এবং এত সুন্দর করে সাজানো যে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমরা দুজন দুটো কফি অর্ডার করে নিলাম
আর এই কফি খেতে খেতেই আমরা বাসার দিকে রওনা দিব আজকে এ পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার প্রয়োজন। আল্লাহ হাফেজ।